ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবারাকাতু। প্রিয় ভাই, জানতে চাইছেন ভিতরের সলাপ যদি কোনো কারণে আদায় না করি সেটা দিনে আদায় করা যাবে কিনা। ভিতরের সলাতের গুরুত্ব দেওয়া উচিত আমাদের সকলেরই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আল্লাহ ইত্রুনি ইউহিব্বুল ইত্রা ফাতিরু ইয়াহুল কোরআন, যে নিশ্চয়ই আল্লাহ বেজর, বেজরকে তিনি ভালোবাসেন। হে কোরআনের অনুসারীগণ, তোমরা বেজর সলাৎ পড়ো। বলা বাহুল্য যে আল্লাহ সুবহান তাআলা এক অদ্বিতীয়, আর আল্লাহ যা সত্তার সাথে সম্পৃক্ত করে তিনি বেজোড় পড়তে বলেছেন ভিতরের সালাত। এত গুরুত্ব দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভিতর মানে বেজোড় হয়, তবে দিনে যদি কেউ পড়তে চায়, অর্থাৎ রাত্রে ছুটে গিয়েছে কোনো কারণে বা ঘুমিয়ে গিয়েছে উঠতে পারেনি, তাহলে তখন সেটার বেজোড় করা যাবে না। যদি দিনে চলে এসেছে, এ সম্পর্কে হাদিস রয়েছে, তখন আপনি দুরাকাত করে পড়তে থাকবেন। যেমন রাত্রে আপনি যদি তাহাজ্জুদ পড়তে অভ্যস্ত হন, যত রাকাত পড়তেন তো সেরকম করে পড়বেন, তবে ভিতরটা এক রাকাত আর থাকবে না। আশা করি এর মাধ্যমে আমাদের ওই পরিপূর্ণ সবটা পেয়ে যাব আমরা। আর যদি কোনো কারণে ছেড়ে দেয়, গুনাহ হওয়ার বিষয়টি এমন নয়, কারণ ফরজের বাহিরে যত সলাত রয়েছে সেগুলোকে তাতাউবা বলা হয়, আর সেটার অন্তর্ভুক্ত ভিতরের সলাতও। যদি ভিতরের সলাতে স্পেশালি কিছু ফজিলতের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশা করি বুঝতে পেরেছেন, তা ফরজ ছাড়া যাবে না। আমাদের অনেক মুসলিম ভাই আছে নিজেদেরকে মুসলিম দাবি করে কিন্তু ফরজ সালাতে পড়ে না, এটা দুঃখজনক বিষয়। নামের পূর্বে হাজি লেখা আর মাক্কাতে না যাওয়া, নিজেকে মুসলিম বলে দাবি করা, নামাজ না পড়া একই কথা। কাজেই আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করতে হবে, কমসে কম ফরজ, যার মাধ্যমে নিজের ইসলামকে ধরে রাখতে পারবো। জাযাকুমুল্লাহ খাইরা।